খালেদা জিয়া সাজা হবে বুঝতে পেরে গঠনতন্ত্র সংশোধন করেছে বিএনপি সংসদে বলেছেন প্রধানমন্ত্রী খালেদা বিরুদ্ধে কুমিল্লায় নাশকতার মামলা চলবে জানিয়েছেন চেম্বার আদালত ড কামালের আইনি পরামর্শ বিএনপি সহিংসতা মুক্ত নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রে নির্বাচনের সব কিছুই নির্ধারণ করবে এদেশের জনগণ বলছেন বার্নিকার রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের সূচি সরকারকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর রঙ্গিকার তিন নোবেল বিজয়ী এবং চোখের জলে ভাসিয়ে বিদায় নিলেন সুপারস্টার শ্রীদেবী বিশ্বজুড়ে ভক্তরা শোকাহত স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সঙ্গে আছি শেখ জায়দ এবং আমি আফরিন আনোয়ার লিখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করে রাজনীতি করছে বিএনপি ক্ষমতায় এসে জনগণের স্বার্থে কাজ করা তো দূরে থাক উল্টো আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর অন্যায় অত্যাচার চালিয়েছে বুধবার সংসদে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আওয়ামী লীগ ছাড়া যেই যখন ক্ষমতায় এসেছে নিজেদের স্বার্থে টাকার পাহাড় গড়ে তুলেছে বাকিটা জানাচ্ছেন লাখবিনা জেসমিন সোমা শ্রদ্ধা জানাই বুধবার দশম জাতীয় সংসদের উনিশতম অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ক্ষমতায় এসে কখনো জনগণের স্বার্থে কাজ করেনি বিএনপি দুর্নীতিকেই নীতি হিসেবে গ্রহণ করে বা তাদের গঠনতন্ত্রে তাদেরকে আশ্রয় দেয় এবং নেতা হিসাবে গ্রহণ করে সেই দল জনগণের কি কল্যাণে কাজ করতে পারবে এ সময় আওয়ামী লীগ নেতা উপর বিএনপির অন্যায় অত্যাচারের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী আমাদের দেশে সাধারণ মানুষ তাদের উপর অত্যাচার মেয়েদের উপরে নির্যাতন আর আওয়ামী লীগের নেতা কর্মীর কথা তো বাদ দিলাম তাদেরকে তো উঠতে বসতে অত্যাচার করেছে এবং দু হাজার ক্ষমতায় আসার পর ইলেকশনের দিন থেকেই তাদের নির্যাতন যেভাবে শুরু হয়েছিল তা কল্পনাও করা যায় না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ ছাড়া যখনই যে ক্ষমতায় এসেছে লুটপাট করে টাকার পাহাড় গড়ে তুলেছে আওয়ামী লীগ ছাড়া যারাই যখন ক্ষমতায় এসেছে তাই কিন্তু দেশের মাসে ভাগ্য পরিবর্তন আসেনি নিজেদের ভাগ্য করেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সম্পদের পাহাড় করেছে বিদেশে অর্থ পাচার করেছে বিএনপির আমলে মাথা চাড়া দিয়ে ওঠা সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে আওয়ামী লীগ সরকার কোনো ছাড় দেবে না বলেও জানান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে দুপুরে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম কৃষি বাতায়ন এবং কৃষক বন্ধু ফোন সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন কৃষিতে ডিজিটাল সেবা নিয়ে আসায় বাজার যাচাইয়ের মাধ্যমে নেচু মূল্য পাবে কৃষকরা আর তাই কৃষকদের কেউ ঠকাতে পারবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান বিস্তারিত জানাচ্ছেন কৃষিনির্ভর অর্থনীতির দেশ বাংলাদেশ তাই দেশের প্রান্তিক কৃষকের জীবনমান ও কৃষির উন্নয়ন আর সম্প্রসারণে এখাতেও ডিজিটাল সেবার ছোঁয়া দিল সরকার তারই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে কৃষির সব তথ্য পৌঁছে দিতে তৈরি করা হয়েছে ডেটাবেজ উৎপাদন বাড়ানো প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা দেওয়া সহ কৃষকের সব সহযোগিতা নিশ্চিত করতে চালু হলো কৃষি বাতায়ন কৃষকদের জন্য খোলা হয়েছে বিশেষ হটলাইন তিন 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 এক এই নম্বরে ফোন দিয়ে বিশেষজ্ঞ পরামর্শ পাবেন কৃষকরা চাষিদের স্মার্টফোনকে বাংলায় রূপান্তর করতে তৈরি করা হয়েছে সাথী নামে বাংলা স্মার্টফোন প্রযুক্তি এসব ডিজিটাল সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী তার বক্তব্যে কৃষির উন্নয়নে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন বলেন কৃষি সহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানান তিনি আমি আবারও অনুরোধ করবো যে কোনো জলাভূমি যেন একেবারে খালি পড়ে না থাকে সেখানে মৎস্য উৎপাদন করা যেতে পারে বা অন্যান্য যা যা দরকার আমিষের জন্য করা যেতে পারে আবার এক ইঞ্চি জমিও যেন না থাকে সেখানে ফসল হোক সবজি হোক গাছ হোক হোক আমাদের কিছু রোপণ করতে হবে আমরা আমাদের কৃষকদের পাশে সবসময় আছি সবসময় থাকবো সে ওয়াদা দিচ্ছি সরকার প্রধান বলেন কৃষির আধুনিকায়নের পাশাপাশি কৃষকের দ্বারে সকল ডিজিটাল সেবা পৌঁছে দিতে চায় তার সরকার কেউ আর এখন কৃষককে ঠকাতে পারবে না কারণ এই ফোন করেই তারা জেনে নিতে পারবেন কোথায় কোন বাজারে কোন জিনিসের কি দাম কাজেই সেই দামে তারা বিক্রি বিক্রি করতে পারবেন সেই দামটা তারা পেতে পারবেন কাজে কৃষকদের আর অন্যের কাছে ঠকতে হবে না সেই সুযোগটাও সৃষ্টি করা হচ্ছে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক চাষীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এই সময় ফসল বহুমুখীকরণে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি তানজির মেহেদি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা মামলা পরিচালনায় নিজেদের ব্যর্থতা সরকারের উপর চাপানোর চেষ্টা করছে খালেদা জিয়ার আইনজীবীরা এমন অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অন্যদিকে সরকার ইচ্ছে করেই খালেদা জিয়ার জামিন আবেদনের কার্যক্রম বিলম্বিত করছে এমন অভিযোগ করেছেন বেগম জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি জন আবেদিন এদিকে চেম্বার আদালত বলছে কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার মামলা চলবে মাহমুদুল হাসানের রিপোর্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার আইনি ভরাডুবি এবং রায় পরবর্তী আপিলের কার্যক্রম বিলম্বে বিভিন্ন মহল থেকে দায় চাপানো হচ্ছে বেগম জিয়ার আইনজীবীদের উপর বলা হচ্ছে আইনজীবীদের ভুল আর অদক্ষতার খেসারত দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন এই অভিযোগের বিপরীতে নিজেদের অবস্থান তুলে ধরলেন খালেদা জিয়ার আইনজীবী সিনিয়র আইনজীবীদের সাথে আমরা বৈঠক করেছি এবং বৈঠক করে আমরা যেভাবে সিদ্ধান্ত নিয়েছি সেভাবেই আমরা মামলাটি পরিচালনা করেছি সুতরাং এখানে কোনো ভুল ছিল না আমরা এখানে যে জিনিসটি মনে করি সেটা হচ্ছে সরকারের একটা ধ্রুবসন্ধি রয়েছে যে বেগম খালেদা জিয়ারকে সহসাই এই সরকার মুক্ত হতে দিতে চায় না এদিকে নিম্ন আদালতে দেয়া সাজা আপিলেও বহাল থাকবে এমন আশা অ্যাটর্নি জেনারেলের তার অভিযোগ মামলা পরিচালনায় খালেদা জিয়ার আইনজীবীরা ব্যর্থ হয়ে তার দায় চাপানোর চেষ্টা করছে সরকারের উপর ইতিমদের টাকা যে হয়ে গেছে এই জিনিসটি ওনারা বললেই ওনারা খুব রেগে যান এটা তো একটি বড় ব্যর্থতা একটা আইনজীবীকে তার মক্কালের জন্য কাজ করতে হবে সাধারণ কতগুলো চিন্তা চেতনা নিয়ে সেখানে কোনো আবেগতারিত হলে তো চলবে না যত রকম ভুল তার আইনজীবীরা করছেন এবং তার জন্য আমাদের দায়ী করা চলে না খালেদা জিয়ার জামিন আবেদন বিলম্বিত হওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সাজা হওয়ার সাথে সাথে তিনি জামিন পেয়ে যাবেন এটা তো কল্পনা করা ঠিক না মাহমুদুল হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা খালেদা জিয়ার মামলা লড়ার অনুরোধ ডক্টর কামাল হোসেন ফিরিয়ে দিয়েছেন বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার বিষয়ে আইনি পরামর্শের জন্য প্রবিন আইনজীবী ড কামাল হোসেনের কাছে গিয়েছিলেন ড কামাল রায়ের কপি পড়ে পরামর্শ দেবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মারুফা রহমান জানাচ্ছেন বিস্তারিত বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ হয় বিএনপি মহাসচিবের এসময় খালেদা জিয়ার মামলা ইস্যুতে ডক্টর কামালের সঙ্গে তাদের কি কথা হয়েছে তা পরিষ্কার করেন তিনি উনি অত্যন্ত সিম্প্যাথিফালি উনি সমস্ত কথা শুনেছেন এবং উনি উনার উষ্মা প্রকাশ করেছেন যে এই ধরনের একটা এই ধরনের মামলাতে তাকে সাজা দেওয়া তিনি কখনোই পছন্দ করেননি এবং তিনি এই বিষয়ে উনি পড়বেন পড়ে উনি ওনার মতামত জানাবেন এবং আমি তার প্রতি কৃতজ্ঞ যে তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে সব শুনেছেন এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি এটা পড়ার পরে ওনার মতামত জানাবেন এবং আমাদেরকে উপদেশ দেবেন মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া আইনজীবীদের ভুলে কারাগারে আছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক প্রমাণ করেছেন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে অভিযোগ করেন সরকার উদ্দেশ্যমূলকভাবে আরও মামলা সচল করছে সংসদে তারা তো পূর্ব নির্ধারিত ছক করে নিয়েছে সেই ছক অনুযায়ী তারা মামলা করছে এবং এটা আমরা আগেও বলেছি এখনো বলছি যে এটা বিচার কি রায় কি হবে না হবে সে পূর্ব নির্ধারিত থেকেছে আগে আপনারা আমাদের একজন নিরপরাধ মানুষ যখন আপনি গ্রেফতার হতেন কোর্টে যেত যা যাওয়ার নর্মালি তাকে সাথে সাথেই জামিন দিয়ে দিত এখন তো, তো জামিন দিচ্ছেই না কারাগারে পাঠাচ্ছে অন্যদিকে হাইকোর্টে বলছে তে দেড় মাস দুই মাস পরে দেওয়া হবে ক্ষমতাসীনদের নির্বাচনী প্রচারণা নিয়েও অভিযোগ করেন মির্জা ফখরুল মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনকে বিএনপি মহাসচিবের সই করা একটি চিঠি পাঠানো হয় সেই চিঠিতে তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা বন্ধে ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানাই বিএনপি একটা অংশ মারুফ রহমান নিউজ 24 ঢাকা কোন বিশেষ দলের নির্বাচনে অংশ না নেওয়া তাদের দলিও সিদ্ধান্ত তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র এই তথ্য জানান বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মারশা ব্লুমবারনিকার্ট বুধবার রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে সাংবাদিকদের সব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন চায় যুক্তরাষ্ট্র নির্বাচনের নামে রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতা বন্ধেরও তাগিদ দেন তিনি মার্শা বার্নিকাট বলেন আগামী দোসরা মার্চ তিন দিনের সফরে ঢাকায় আসবেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য লিসা কার্টিস জাতীয় সংসদে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এখানে কারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তা দেশের জনগণই ঠিক করবেন My message is always the same, and that is that the United States government has no favorite party. It has no favorite political uh, personages. Um, who is elected to lead this government is um, the choice of one entity and one entity only, and that's the Bangladeshi people. নির্বাচনের বছরে রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে আবারও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। মাঠ পর্যায়ে গবেষণার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত ও তার নিরসনে করণীয় বিষয়ক পরামর্শক আন্তর্জাতিক সংস্থাটি বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই সতর্ক বার্তা দিয়েছে দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড আবার নির্বাচনকে সামনে রেখে দু হাজার চোদ্দ পনেরো সালের মতো রাজনৈতিক সংঘাত ফিরে আনতে পারে বলে ধারণা আইসিজির কাউন্টারিং জিহাদিস্ট মিলিট্যান্সি ইন বাংলাদেশ শিরোনামের এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরুকরণে যে সংকট তৈরি হয়েছে ইসলামপন্থী জঙ্গিদের তার সুযোগ নেওয়ার ঝুঁকি রয়েছে জেএমবির একটি অংশের সঙ্গে আই যোগাযোগ রয়েছে বলেও ধারণা আইসিজির

বাংলাদেশে যে গোষ্ঠীকে নিষেধাজ্ঞার তালিকায় ফেলেছে তাদের আইসিস বাংলাদেশ নামে চিহ্নিত করা করা হয়েছে এই গোষ্ঠীর প্রধান হিসেবে আবু জান্দাল আল বাঙ্গালিকে শনাক্ত করেছেন তারা এদিকে এই পৃথক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে নতুন এসব ব্যক্তি ও গোষ্ঠী ছাড়াও 2011 সাল থেকে আইএস নেতা ও তাদের হয়ে কর্মকাণ্ড পরিচালনাকারী 40 জন ব্যক্তি সংগঠন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় প্রবেশ করতে না পারে আইএস সমূলে নির্মূলে বিদেশি যোদ্ধাদের জঙ্গিদের দলে যোগ দেওয়া থেকে বিরত রাখা আর্থিক উৎসের পথ বন্ধ করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রচারণা ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোভেল বিজয়ী তিন নারী একই সাথে এর জন্য দেশটির সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাজ করায় দাঁড় করানোর অঙ্গীকারও করেছেন তারা বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ ঘুরে এসে এই তিন নোবেল বিজয়ী বলেন রোহিঙ্গাদের সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর দায় অংসাং সুচিকেই নিতে হবে মাফিয়া মুক্তার রিপোর্ট যে দেশে শান্তিতে নোবেল পাওয়া নেত্রী রয়েছে সেদেশের দেশের নারী শিশুসহ সাধারণ রোহিঙ্গাদের জাতিগত নিধন গণহত্যা ও ধর্ষণের মতো বর্বরতায় বিস্মিত শান্তিতে নোবেল পাওয়া এই তিন নারী তারা বলছেন এটি স্পষ্ট গণহত্যা ফলে অংশান সূচি এই দায় এড়াতে পারেন না যখন সুচি বন্দি ছিলেন তখন আমরা তার মুক্তির জন্য কথা বলেছি কিন্তু তার নিজের দেশে এই গণহত্যার সময় তার নিশ্চুপ আচরণ সত্যি আমাদের অবাক করেছে এ সময় রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশের প্রশংসা করে দলটি একই সঙ্গে তারা আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে অভিযোগের অঙ্গীকার করেন আমরা বিশেষভাবে চেষ্টা করব বার্মিজ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ জানানোর তবে সেক্ষেত্রে সরকার সহ অন্যদের সহায়তা প্রয়োজন সেক্ষেত্রে চীন ভারত সহ অন্যান্য দেশের সহায়ক ভূমিকার আহ্বান জানাচ্ছি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের চিত্র তুলে ধরে ইয়েমেনের নোবেল বিজয়ী বলেন এই নির্যাতন এবং গণহত্যার বিচার হতেই হবে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া যত নারীর সাথে আমরা কথা বলেছি তারা সবাই ধর্ষণের শিকার কেউ তার সন্তানের সামনে কেউ স্বামী বা মা বাবার সামনে রোহিঙ্গাদের হত্যা করা হয়েছে পোড়ানো হয়েছে এই গণহত্যার বিষয়ে আমরা সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো জবাব দেননি তাই আমরা মিয়ানমারে যাবার পরিকল্পনা করছি আমরা তাকে বলবো দায়িত্বশীল হতে বিকেলে নারীপক্ষের আয়োজনে আরেকটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের জীবন সংগ্রাম এবং নোবেল বিজয়ের গল্প তুলে ধরেন তারা সেখানেও মিয়ানমারের গণহত্যার বিচার দাবি এবং সূচীর তীব্র নিন্দা জানান তিনি নোবেল বিজয়ী মাফিয়া মুক্তা নিউজ ঢাকা সহকর্মী অনুজ ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সায়িত হলেন শ্রীদেবী তেরঙা ভারতীয় পতাকায় শোভিত হল মরদেহ দেওয়া হল রাষ্ট্রীয় সম্মাননা সকাল থেকে মুম্বাই স্পোর্টস ক্লাবে প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন হাজারো মানুষ আজ মুম্বাইয়ের বিলে পার্লে সেবা সমাজ শ্মশানে শেষকৃত সম্পন্ন হল এই দারকার চন্দ্রানী চন্দ্রা জানাচ্ছেন বিস্তারিত ভিলে পারলে সেবা সমাজ শ্মশানে সম্পন্ন হয়েছে শ্রীদেবীর অন্ত্যেষ্টিক্রিয়া শ্রীদেবীকে শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে পরিবারের সদস্যদের সাথে শ্মশানে উপস্থিত ছিলেন বলিউডের তারকারাও আরও ছিল অগণিত ভক্ত অনুরাগীদের ভিড় এর আগে শ্রীদেবীর উদ্দেশ্যে ভক্তদের শ্রদ্ধা জানানোর জন্য বুধবার সকাল সাড়ে নয়টায় খুলে দেওয়া হয় মুম্বাইয়ের স্পোর্টস ক্লাবের দরজা তাকে সায়িত অবস্থায় জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয় দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদা প্রয়াত তারকা অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে একে একে এসেছেন অসংখ্য বলিউড তারকারাও ছিলেন জয়প্রদা মাধুরী ঐশ্বরিয়া কাজল ও অজয় দেবগণের মতো বড় বড় অভিনয় শিল্পীরা অনেকেই স্মৃতিচারণ করেছেন দুপুর থেকে শুরু হয় শ্রীদেবীর নিথর দেহ নিয়ে শেষ যাত্রা ফুলে সাজানো একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ভিলে পারলে সেবা সমাজ শ্মশানের অন্তুষ্টি স্থলে ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্য করতে হয়েছে শ্রীদেবী ভক্ত অনুরাগীদের মনে অমলান হয়ে থাকবেন আজীবন চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর সংবাদের রিপোর্ট যে বিরতি নিচ্ছি একটু পশে পর্যন্ত সাথেই থাকুন পরিবহন মালিকদের রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের বগুড়ায় বাস মালিক সমিতির নেতাদের উপস্থিতিতে বৈঠকে বসে দুপক্ষ সন্ধ্যায় এই বৈঠক শেষ হয় মঙ্গলবার রাতে ঢাকা উত্তরবঙ্গ রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় বগুড়া শহরের বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘটের কারণে বুধবার সকাল থেকে এই রুটে বাস চলাচল বন্ধ থাকে ফলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী নতুন বই প্রকাশ ও বিক্রিতে রেকর্ড করে শেষ হয়েছে প্রাণের মেলা বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থ মেলা এবারের মেলায় প্রকাশিত হয়েছে চার হাজার পাঁচশো একানব্বইটি বই আর বিক্রি হয়েছে প্রায় একাত্তর কোটি টাকার বই বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন তাই ছুটির দিন না হলেও দর্শক ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো পছন্দের বইটি বেছে নেয়ার শেষ প্রয়াস চালাচ্ছেন ক্রেতারা তবে মেলার ব্যবস্থাপনা ও স্টল বিন্যাস আরও উন্নত হলে আরও বেশি বই বিক্রি হতো বলে মনে করেন প্রকাশকরা এখানকার অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে তারপরে আপনার রাস্তাঘাটের ব্যাপারে অনেকেই এদিকে আসতে চাচ্ছেন না যে স্টল বিন্যাস করা হয়েছে তাতে পাঠকও বিভ্রান্ত মধ্যে পড়ে আছে আমরাও পাঠকদের বই তুলে দিতে পারছি নতুন বই রাজনৈতিক অস্থিরতার কারণে মেলা খুব ভালো হয়নি আরও ভালো হতো বুধবার মেলার শেষ দিন হওয়ায় ক্রেতা দর্শক আর লেখক প্রকাশকদের অনুভূতিটাও ছিল আবেগ মিশ্রিত খারাপ লাগছে এতদিন একটা নির্দিষ্ট টাইমে আসা হতো দেখা হবে আমাদেরও বিদায় বসন্তে ফালগুনো কাঁদিবে না কোন নিভৃতে এই যে লেখক পাঠক এবং প্রকাশকদের যে মিলন মেলা সেই মিলন মেলাটা ভেঙে যাচ্ছে খারাপ লাগছে আজ শেষ দিন একদিকে হৃদয় বিদারক কোন কোন লেখক বইয়ের সংখ্যা না বাড়িয়ে মানের দিকে নজর দেওয়ার তাগিদ দেন তবে বিদায়ের বেদনা তাঁদেরও ছিল আরও কি করে গুণগত মান সম্পন্ন বই প্রকাশ করা যায় সে বিষয়ে চেষ্টা করা খুবই জরুরি কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে কি স্টল বাড়ছে ব্যবসা হচ্ছে টাকা হচ্ছে অনেকে বই বেরোচ্ছে শুধু টাকার জন্য অনেক লেখকও তৈরি হচ্ছে পাঠক প্রতিদিন লক্ষ লক্ষ পাঠক পাঠিকা শিশুরা আসছেন যাচ্ছেন আমার তো গর্ব রাখার জায়গা নেই শেষ দিনে বই বের হয় দুইশো পঞ্চান্নটি বাংলা একাডেমির দেয়া তথ্যমতে মতে সাড়ে চার হাজার বইয়ের মধ্যে মানসম্মত বই চারশো অষ্টআশিটি আসান হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বিনা খরচে একচল্লিশ জনের চোখ অপারেশন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বুধবারের সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে অধ্যাপক ডাক্তার সালে আহমেদ ডা মুজিবুর রহমান ডাক্তার রবিনা আক্তার সহ বেশ কয়েকজন চিকিৎসক অংশ নেন গত দোসরা জানুয়ারি বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ দল টাঙ্গাইলের সখীপুরে চারশো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় তবে জটিল সমস্যা ধরা পড়ায় পঁচানব্বই রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকায় আসতে বলা হয় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ভীষণ কেয়ার ফাউন্ডেশন এবং প্রবীণ কল্যাণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে তাদেরকে আমরা বিনা আমাদের খরচে তাদেরকে আমরা নিয়ে এসেছি আমাদের খরচে তারা এখানে থাকবে আমাদের খরচে অপারেশন কস্ট আমরা ব্যার করব এবং আগামী পরে তারা তাদেরকে আমরা পৌঁছে দিয়ে আসবো আমাদেরই খরচে এটিএন নিউজের জনপ্রিয় অনুষ্ঠান কানেক্টিং বাংলাদেশের সঙ্গে যুক্ত হল বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয় এর মধ্য দিয়ে দেশের প্রত্যন্ত এলাকায় পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা আরও সহজ হবে এছাড়াও দেশের নানা প্রান্তে থাকা সেবা বঞ্চিতরা পরিবার পরিকল্পনা পরামর্শ পাবেন বাংলাদেশে অনুষ্ঠানে থাকা চিকিৎসকের কাছ থেকে মোট ছাব্বিশটি পর্বে দেশের বিভিন্ন স্থানে পিছিয়ে থাকা অঞ্চল ও জনপদের মানুষদের সেবার আওতায় আনা হবে বলেও জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন নিউজের সিইও সরকার ফিরোজ সিসিই মুন্নি সাহা ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সারওয়ার সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আবারও বিরতি নিচ্ছি একটু পর সে পর্যন্ত সাথে থাকুন স্বাগত নিউজ দেশের বাইরে সফলভাবে তৃতীয় ট্যুর সম্পন্ন করল বিওয়ান্ড বাউন্ডারি ক্লাব গেল বিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি নেপালে এই ট্যুরের আয়োজন করে ক্লাবটি এ সময় নেপালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ক্লাবের সদস্যরা এই আয়োজনে নেপালের নাগরকোট ভক্তপুর পোখরা ও কাঠমণ্ডুর দর্শনীয় স্থান পরিদর্শন করে ক্লাবের বাইশ সদস্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিন দিনের উইল ফেস্টিভ্যালের আয়োজন করবে ফ্রিডম সেনিটারি নেপকিন মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জানানো হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আটই মার্চ এই ফেস্টিভ্যাল শুরু হবে থাকবে ওমেন লিডারশিপ সামিট ছবি প্রদর্শনী নারীর ক্ষমতায় নিয়ে আলোচনা এছাড়া নতুন নারী উদ্যোক্তাদের জন্য আলোচনার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্নাতক ও অধ্যয়নরত শিক্ষার্থীদের পছন্দের পেশা নির্বাচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নিজস্ব ক্যাম্পাসে চাকরি মেলা অনুষ্ঠিত হয় বুধবার বসুন্ধরা আবাসিক এলাকার নিজস্ব ক্যাম্পাসে ইউনিভার্সিটির ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগ কর্তৃক দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করা হয় অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি ও বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান রাশেদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এম অমর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সহ আরও অনেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ দ্বিতীয় পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায় এশিয়ান ডেভেলপমেন্ট রাজধানীর আগারগাঁও এডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও এ সময় তিনি বলেন সরকার চাইলে রোহিঙ্গাদের জন্য সহায়তা দিতে প্রস্তুত তারা এছাড়া দেশের উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী নীতি গ্রহণের পরামর্শ তার সুলতান রিপোর্ট দু সালে দুর্নীতির অভিযোগ এনে স্বপ্নের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে মুখ সরিয়ে নেয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এডিবি তবে সরকারের সাহসিকতায় সেই পদ্মা সেতু এখন দৃশ্যমান আর সম্পর্কের সেই তিক্ততা ভুলে এখন নতুন করে বাংলাদেশের মেগা প্রকল্পে অর্থায়নে আগ্রহী এডিবি তিন দিনের সফরে আসা এডিবির প্রেসিডেন্ট তাকি তাকিহিকু নাকাও বলছেন বাংলাদেশে জ্বালানি খাত রেলওয়ের আধুনিকায়ন সহ বড় প্রকল্পে আরও বেশি অর্থায়ন করতে আগ্রহী তারা শুধু তাই নয় দ্বিতীয় পদ্মা সেতুতেও আগ্রহ তাদের We uh, can't finance a uh, uh, 5 billion project uh, by ourselves, but if uh, there is a request, uh, we can constate. And Padma Second Bridge, uh, if uh, there is a formal uh, request from the government uh, to put in the, our plan. So I appreciate uh, that work, and uh, ADB is uh, prepared to support the country if uh, there is a certain request. আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘমেয়াদী নীতির কোনো বিকল্প নেই নির্বাচন হলেও নীতি সহায়তার যেন পরিবর্তন না হয় সেই দিকে নজর দেওয়ার পরামর্শ তার এছাড়া আগামীতে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হলেও এডিবি তাদের ঋণের সুদ হারের কোন পরিবর্তন এখনই করবে না বলেও জানান তিনি সুলতানা আহমেদ নিউজ টুয়েন্টি ফোর ঢাকা হিটাছি ব্র্যান্ডের মেড ইন জাপান সিরিজের নতুন লাইনআপ উদ্বোধন করেছেন হিটাছি হোম ইলেকট্রনিক্স এশিয়ার এমডি চেন ক্যাম্প বুধবার রাজধানীর গুলশানের একটি আউটলেটে এই সিরিজের উদ্বোধন করা হয় সময় কর্মকর্তারা জানান মেরিন জাপান সিরিজ নিয়ে বাংলাদেশের ক্রেতাদের আগ্রহের কারণেই নতুন লাইন তৈরি করা হয়েছে এই লাইন ক্রেতাদের সর্বাধুনিক প্রযুক্তির ফ্রিজ ব্যবহারের অভিজ্ঞতা দেবে বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা ঔষধ প্রশাসন অধিদপ্তর ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি বাংলাদেশ একটি ডিটেশন বোর্ড কর্তৃক আইএসও সনদপ্রাপ্ত উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার ঔষধ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান এফ রহমান সময় আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান সিরাজুল হক খান সহ আরও অনেকে নিউজ টোয়েন্টি ফোর সংবাদের পর্যায়ে জানিয়েছে আরও একটি বিরতি পিছ খবর নিয়ে সাথে থাকুন স্বাগত আরেকবার দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবারে নিউজ টোয়েন্টি ফোর আন্তর্জাতিক প্রসঙ্গ ইয়েমেনের শহরে বিমান হামলায় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবারের এই হামলায় আহত হয়েছে শিশু সহ আরো চোদ্দ জন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের সমর্থক গোষ্ঠী এবং বর্তমান প্রেসিডেন্ট মনসুর হাদির অনুগত বাহিনীর মধ্যে দু সাল থেকে লড়াই চলছে আর সাবেক প্রেসিডেন্টকে ইরান সমর্থিত হুথি মেলেশিয়ারা সমর্থন দিচ্ছে অন্যদিকে দু পনেরো সালের মার্চ থেকে হাদি সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন এ হস্তক্ষেপ শুরু করে তাদের মধ্যে চলার সংঘর্ষে এরই মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে আহত হয়েছে আরও বহু মানুষ তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক Every news 24 স্পোর্টস প্রায় দেড় বছর পর জাতীয় দল পুনর্গঠনের মিশনে এবার কাতার গেল বাংলাদেশ ফুটবল দল দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে এই অনুশীলন ক্যাম্পে নিজেদের গুছিয়ে নিতে লাওস ও থাইল্যান্ডে প্রীতি ম্যাচ খেলতে যাবে লাল সবুজরা দু হাজার ষোলো সালের অক্টোবরে ভুটানের কাছে হারের পর রীতিমতো এলোমেলো হয়ে যায় বাংলাদেশ ফুটবল প্রায় দেড় বছর জুড়ে ছিল না জাতীয় দলের কোনো অস্তিত্ব এবার নিজেদের ফিরে পাওয়ার পালা বাংলাদেশ ফুটবলের অস্ট্রেলিয়ান কোচ এন্ড্রু ওর্ট কাতার সফরের সঙ্গে নিলেন 24 ফুটবলারকে পুরনোদের তুলনায় নতুনদের দলটা এবার বেশি ভারী জাহিদ হোসেন জোয়েল রানা ইয়াসিন খান হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস তকলিসদের ছাড়াই তাই নবীনদের দেয়া হয়েছে সুযোগ নিউজটি 24 শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে সূর্যবতী কিউনিয়ন ব্যাংক লিমিটেডের শিরোনামগুলো জানাতে হবে বুঝতে পেরে গঠনতন্ত্র সংশোধন করেছে বিএনপি সংসদে বলেছেন প্রধানমন্ত্রী চলবে জানিয়েছেন চেম্বার আদালত ডক্টর কামালের আইনি পরামর্শ নিচ্ছে বিএনপি সহিংসতা মুক্ত নির্বাচনের তাকিদ যুক্তরাষ্ট্রের নির্বাচনের সব নির্ধারণ করবে দেশের জনগণ বলছেন বার্নিকার্ট রাখাইনে রোহিঙ্গা গণহত্যার দায় মিয়ানমারের সুচি সরকারকে আদালতের কাঠ গড়ায় দাঁড় করানোর অঙ্গীকার তিন নোবেল বিজয়ী এবং চোখে জলে ভাসিয়ে বিদায় নিলেন সুপারস্টার শ্রীদেবী বিশ্বজুড়ে ভক্তরা শোকাহত এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে